কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো আজকে এই মুহূর্তে আসলে ভালো থাকার মাত্রাটা একটু বেশি, কারণ আমার পাশের যে মোটরসাইকেলটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মোটরসাইকেল বাজারের নতুন একটা মেহমান। তো এই মোটরসাইকেলটা নিয়ে কিন্তু এতদিন ইউটিউবে অনেক ভিউয়ারদের প্রশ্ন পেয়েছি অনেক, কিন্তু কিছুই বলতে পারি নাই। তো আজকে ফাইনালি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 সিসির সিঙ্গেল চ্যানেল ABS এর একটা মোটরসাইকেল। তো আজকে আমরা জানবো হচ্ছে এই মোটরসাইকেলের মধ্যে কি কি ফিচার রয়েছে এবং এর প্রাইস কত। তো ভিডিওটা করার জন্য আমি চলে আসছি ঢাকার বিজয় সরণির র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে অবস্থিত বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার এসকে ট্রেডার্সে। তো এসকে ট্রেডার্সে মোটরসাইকেলটা আজকে এই প্রথম আসছে। তো আসার পরপরই এসকে ট্রেডার্সের যে পরিচালক হিসেবে আছেন আব্দুর রহিম ভাই, তিনি আমাকে ফোন করে সাথে সাথে খবর দিয়েছেন এবং আমিও সাথে সাথে চলে আসছি। তো এই দ্রুত জানানোর জন্য রহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা চলে যাচ্ছি এই মোটরসাইকেলের মধ্যে কি কি ফিচার রয়েছে সবগুলো আমরা আজকে এ টু জেড জেনে নেব। সো ভিউয়ার্স, আমরা প্রথমে শুরু করছি এটার ইঞ্জিন দিয়ে। এটা হচ্ছে 160 সিসির একটা ইঞ্জিন। এটার ইঞ্জিনের শক্তি হচ্ছে 15 HP এবং 13.5 Nm টর্ক। সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুলড ইঞ্জিন। এটাতে রয়েছে 5-speed এটি গিয়ারবক্স। সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং এই সাসপেনশনের উপরে সুন্দর করে একটা রাবার দিয়ে কভার দেওয়া হয়েছে, যেটা এই সাসপেনশনকে ধুলোবালি থেকে কাদা থেকে বেশ ভালোভাবে রক্ষা করতে সক্ষম। এবং পেছনে রয়েছে টুইন শক সাসপেনশন, এই যে এরকম স্প্রিং, এটা দুই পাশেই রয়েছে। এর সিট হাইট 730 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার, ফুয়েল সাপ্লাই সিস্টেম, কার্বুরেটর। বাজাজ অফিসিয়ালভাবে দাবি করছে এই মোটরসাইকেলটি সিটি এবং হাইওয়ে মিলিয়ে অ্যাভারেজে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। বাজাজের দাবি অনুযায়ী এই মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর চেসিস হচ্ছে ডায়মন্ড ফ্রেমের। এই মোটরসাইকেলের সবচেয়ে নতুন এবং ইউনিক দিক হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, যেটা শুধুমাত্র সামনের চাকায় দেয়া হয়েছে। এটা হচ্ছে ABS এর অংশটা এবং ABS এর সেন্সরের কেবল হচ্ছে এটা। ফ্রন্ট ডিস্কের সাইজ 260 mm। পেছনে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক এবং ড্রাম ব্রেকের ডায়ার সাইজ হচ্ছে 130 mm। এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা চাকতি দেওয়া আছে, এটা ABS এর মতো দেখা যাচ্ছে। এটা আসলে ABS নয়, কিন্তু এটার মধ্যেও কিন্তু ব্রেকের একটা সিগন্যাল পাস হয়, অর্থাৎ সামনের যে সিঙ্গেল চ্যানেল ABS-টা রয়েছে সেটার সঙ্গে কিন্তু ব্রেকের একটা ভারসাম্য তৈরি করে। এবং এই ভারসাম্যটা করার জন্য, যাতে এটা ফাংশন করে, সে কারণে এইখানে কিন্তু একটা কেবল দেওয়া আছে। এই কেবলটার মাধ্যমে ব্রেকের যে সংকেত রয়েছে এই সংকেতটা কিন্তু এটা পাবে, পাওয়ার ফলে ব্রেকের একটা ভারসাম্য এটাও কিন্তু তৈরি করবে। এর সামনের টায়ারের পরিমাপ 90x90 এবং রিমের সাইজ হচ্ছে 17। এর পেছনের টায়ারের পরিমাপ 130x90 এবং রিমের সাইজ হচ্ছে 15। দুটো টায়ারই হচ্ছে MRF এর টিউবলেস টায়ার। বাইকটির ওজন 150 কেজি। সো এবার আমরা বাইকের বিল্ড কোয়ালিটি বা অন্যান্য ফিচার্সগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো এটার যে কালারটা, এটা হচ্ছে স্পাইসি রেড কালার। কালারটা কিন্তু খুবই আকর্ষণীয়, খুব মানে খুবই সুন্দর লাগতেছে। দিনের বেলা ডেলাইটে কিন্তু এটা আরও চমৎকার দেখা যাবে। তো কালারের যে কোয়ালিটি, আপাতত চোখে দেখে মনে হচ্ছে যে কালার কোয়ালিটি বেশ মানে পরিশ্রম করে এবং খুব যত্ন নিয়ে বাজাজ মোটরসাইকেল এটা প্রস্তুত করেছে। তো এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 সিঙ্গেল চ্যানেল ABS এর আরেকটা কালার। এই কালারটাকে বলা হচ্ছে ইবোনাই ব্ল্যাক। এই মোটরসাইকেলটাও আপনাদেরকে পাশ থেকে একটু দেখিয়ে নিচ্ছি, বেশ লুক্রেটিভ কালো রঙের মোটরসাইকেল, তো এমনি আমার পছন্দ হয়। এইদিকে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের চাবির পজিশন আর স্টার্টিংয়ের চাবি ইগনিশন কি হচ্ছে ঠিক এই জায়গাটার মধ্যে, এই হচ্ছে অন, এই হচ্ছে অফ। তো এদিকে আমরা এবারে মিটারটা ফলো করি, মিটারে কি কি রয়েছে। তো এটা হচ্ছে ফুয়েল গজ, এটা ঠিক ফুয়েল ট্যাঙ্কের মধ্যে সেটিংস করা হয়েছে। পূর্বের যে অ্যাভেঞ্জার 150 সিসির মোটরসাইকেলটা ছিল সেটার মধ্যেও কিন্তু একই ডিজাইন ছিল। এটা হচ্ছে ফুয়েল গজ, এদিকে হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, এদিকে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, কিন্তু এটার মধ্যে শুধুমাত্র নিউট্রালটা দেখা যাবে, এর পরবর্তীতে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার এগুলো কোনোটাই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে স্পিডোমিটারটা, এখানে একটু লক্ষ্য করুন, এখানে এই যে হলুদ
যে সিগন্যালটা আসছে এটা হচ্ছে এবিএস এর, এদিকে বাজাজের লোগো, এখানে অডোমিটারটা হচ্ছে ডিজিটাল, এবং এদিকে এই বাটনে চাপ দিলে একটা ট্রিপ মিটার আসবে। এটা হচ্ছে এটার হ্যান্ডেলিং পজিশনের অবস্থা, পুরোটা হচ্ছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, এবং এটার যে সুইচ কোয়ালিটি যা দেখলাম এটা আসলে ভালো লাগছে, এতটা নিম্নমানের নয়, বেশ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, যেটা আমাদের বাংলাদেশের বাইকারদের একটা ডিমান্ড থাকে বাইকগুলোতে ইঞ্জিন কিল সুইচের। এটা হচ্ছে হেডলাইটের সুইচ, এই পাশে থাকলে পার্কিং লাইট জ্বলবে এবং এই পাশে নিলে হেডলাইটটা জ্বলবে। এদিকে অ্যাভেঞ্জারের একটা ব্র্যান্ডিং করা হয়েছে। মোটরসাইকেলটিতে শুধুমাত্র রয়েছে সেলফ স্টার্টের অপশন, পূর্বের অ্যাভেঞ্জার 150তেও তাই ছিল। এই হচ্ছে সেলফ স্টার্টের বাটন। বাম দিকের সুইচ প্যানেলগুলোর মধ্যে রয়েছে, এটা হাই বিম এবং এটা হচ্ছে লো বিম, আর এটা হচ্ছে ইন্ডিকেটরের সিগন্যাল লেফট অ্যান্ড রাইট। এটাতে কিন্তু কোনো হ্যাজাক সুইচ নেই, এটা হচ্ছে হর্নের সুইচ, আর এটা হচ্ছে পাস লাইট। তো এবার আপনারা সিটিংটা একটু ফলো করেন, সিটটাও কিন্তু একদম পূর্বের যে বাজাজ অ্যাভেঞ্জার 150 ছিল আমার কাছে ঠিক সেরকমই লাগতেছে। তবে এবারে গ্র্যাব রেলটা একেবারে নতুন করা হয়েছে, এই হচ্ছে গ্র্যাব রেলটা, এদিকে ধরার জন্য খুব সুন্দর একটা নরম একটা অংশ স্থাপন করা হয়েছে। ওভারঅল গ্র্যাব রেলটা বেশ ভালো করছে। এদিকে একটা পার্কিং লাইট করা হয়েছে, এটা হচ্ছে পুরোপুরি এলইডি, আর এদিকে হেডলাইটটা হচ্ছে সম্পূর্ণ হ্যালোজেন। এই হচ্ছে হাই বিম, এই হচ্ছে লো বিম, হাই বিম এবং লো বিম। এই হচ্ছে এটার ইন্ডিকেটর লাইট, ঠিক আগের মতোই বাল্ব দিয়ে করা হয়েছে। সোভিয়ার্স, আমাদের দেশের নারীরা সাধারণত মোটরসাইকেলে চলার সময় এক পাশে হয়ে বসেন, যে কারণে তারা বাম দিকে দুটো পা নামিয়ে রাখেন এবং এদিকে কিন্তু পাদানি দেয়া থাকে কিছু মোটরসাইকেলে, কিন্তু এটার মধ্যে এই ধরনের কোনো পাদানি নেই, জাস্ট এই ধরনের একটা গার্ড দেয়া আছে, আর এটা হচ্ছে পিলিয়নের জন্য রাখা পাদানি। এর ব্যাকলাইটটি করা হয়েছে সম্পূর্ণ বাল্ব দিয়ে। আপনারা হ্যান্ডেল এবং লুকিং গ্লাসটা একটু ফলো করুন, মানে এজ এ পিওর একটা ক্রুজার মোটরসাইকেলের ভাব আনা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কে আপনারা একটু খেয়াল করুন, এখানে অ্যাভেঞ্জারের যে ব্র্যান্ডিংটা করা হয়েছে যথেষ্ট একটা প্রিমিয়াম, মানে একটা ভাবসাবের একটা লুকিং দেয়া হয়েছে। এই অংশটাই খেয়াল করুন, এখানেও 160 স্ট্রিট লেখাটাও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। বাম্পারের পজিশনটা ঠিক এরকম, সামনের দিকটা একটু আপনারা লক্ষ্য করুন, এইদিকে খুব সুন্দরভাবে একটা উইন্ডশিট দেওয়া হয়েছে, এবং উইন্ডশিটের সঙ্গে এই মিটার কনসোলের যে স্পেসটা, এই জায়গাটাও কিন্তু যথেষ্ট লুক্রেটিভ মনে হচ্ছে। আর পুরো ফ্রন্ট সাইডটা দেখতে ঠিক এই রকম, খুবই চমৎকার। লুকিং গ্লাস, হেডলাইট, ফ্রন্ট টায়ার, মানে খুবই চমৎকার লাগছে আমার কাছে এটা সামনাসামনি দেখতে। এটার চোখ দেওয়া হয়েছে কার্বুরেটরের ঠিক সাথেই। এদিকে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড, আর এই হচ্ছে ডাবল স্ট্যান্ড। এবার আপনারা চেন স্পকেট সেটটা একটু লক্ষ্য করুন, চেন স্পকেট সেটটা কিন্তু যথেষ্ট রকমের স্ট্রং। পূর্বের যে বাজাজ অ্যাভেঞ্জার 150 সিসির যে মোটরসাইকেলটা ছিল এবং সেইটার সঙ্গে কিন্তু এটার চেন স্পকেট সেটটার আমি অনেক মিল খুঁজে পাচ্ছি। সো চলুন আমরা এবারে মোটরসাইকেলটা একটু স্টার্ট দিই, দেখি এটার সাউন্ড কেমন আসতেছে। তার আগে একটু আপনাদেরকে দেখায় নিচ্ছি, এটার যে একজস্ট পাইপের ডিজাইন একদম অবিকল পূর্বের যে বাজাজ অ্যাভেঞ্জার 150 সিসির মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে ছিল, একদম ঠিক সেই ডিজাইনেই করা হয়েছে। তো চলুন আমরা এবারে মোটরসাইকেলটাকে স্টার্ট দিচ্ছি। তো এইদিকে চাবি, এই চাবিটা আমরা অন করলাম, এখন এই হচ্ছে সেলফি স্টার্টের বাটন, স্টার্ট করলাম। তো সাউন্ডটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, সাউন্ডটাও কিন্তু কোনো অংশে কম মনে হচ্ছে না, মানে একটা ক্রুজার মোটরসাইকেলের জন্য যে ধরনের সাউন্ড থাকা প্রয়োজন সেটাও আমার মনে হচ্ছে যে এই অ্যাভেঞ্জার 160 সিসির সিঙ্গেল চ্যানেল এবিএস মোটরসাইকেলটির মধ্যে দেয়া হয়েছে। সো ভিউয়ার্স, পুরো মোটরসাইকেলটিকে আপনাদেরকে একটু চারপাশ থেকে দেখাই যতটা সম্ভব, শোরুমের ভেতরে জায়গা একটু কম, হয়তোবা আপনাদেরকে সেরকমভাবে মনোপুতভাবে দেখানো সম্ভব হচ্ছে না, যতটুকু সম্ভব আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা জানান যে কমেন্ট বক্সে এই মোটরসাইকেলের লুকটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে আসলে পার্সোনালি আপনারা যদি কেউ জানতে চান, এই মোটরসাইকেলটা খুবই লুক্রেটিভ একটা মোটরসাইকেল করেছে। বাংলাদেশে এরকম ক্রুজার মোটরসাইকেল আমার চোখে আসলে খুব একটা পড়ে না, এটা খুবই সুন্দর নতুন মডেলের একটা ক্রুজার মোটরসাইকেল বাংলাদেশে আসলো। আমি আশা করি যে এই মোটরসাইকেলটি বাংলাদেশে ক্রুজার বাইক প্রেমীদের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবে। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটা আজকে 8 সেপ্টেম্বর এই প্রথমবারের মতো বাংলাদেশের
বাজাজ মোটরসাইকেল অনুমোদিত শোরুমগুলোতে উঠেছে, যার তরুণ এটা এসকে ট্রেডার্সেও এসেছে। এই মোটরসাইকেলটার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,03,500 টাকা। এসকে ট্রেডার্সের মোবাইল ফোন নম্বর, ফেসবুক পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্রয়োজন হলে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ভিডিওটা দেখালাম এবং আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি অতি দ্রুত এই অল্প কিছুদিনের মধ্যে এটার একটা শর্ট রাইড রিভিউ এবং মাইলেজ টেস্টের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।